হিন্দু ধর্মের পিতৃপুরুষের মুক্তিদানের জন্য বহু ক্রিয়াকলাপ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো তর্পণ করা। এছাড়াও গয়ায় গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করা। আর আগামীকাল 11ই মে বৈশাখ মাসের এই অমাবস্যা তিথিতে আপনি এক মুঠো ভাত দিয়ে পিতৃপুরুষের মুক্তির জন্য এমন একটি ক্রিয়া করতে পারেন যা করলে আপনার পিতৃপুরুষ অতি অবশ্যই মুক্তি লাভ করবে এবং ভগবানের তরফ থেকে আপনি আশীর্বাদ অর্জন করবেন। তাই যারা পিতৃপুরুষের মুক্তি লাভ ঘটাতে চান অতি অবশ্যই এই কাজটি করবেন। সব সময় ধর্ম আমাদের ধারণ করতে হয়, বয়ে নিয়ে যেতে হয়। ধর্মকে আমরা ত্যাগ করে জীবনে বাঁচতে পারি না। তাই এমন কিছু ধার্মিক ক্রিয়া রয়েছে যে ধার্মিক ক্রিয়াগুলি সঠিকভাবে করলেই সুফল পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা চাই আমাদের পিতৃপুরুষগণ যাতে সঠিকভাবে জল পান, তারা মুক্তি লাভ করুন। এর ফলেই এই আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। তাই এই অমাবস্যা তিথিতে কাজটি করতে একদম ভুলবেন না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন তবে অনুরোধ রইল, ভিডিওটিকে দেখে ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য, তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। তবে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তবে মনে রাখবেন, আমরা ধর্ম নিয়ে বর্তমানে ছেলেখেলা করছি। ইউটিউব জগতে এমন বেশ কিছু ধর্ম চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত ফেক ভিডিও তৈরি করছে এবং মানুষ তাদের দিকেই ছুটে যাচ্ছে। তাই অতি অবশ্যই ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। তার সঙ্গে এমন কিছু খারাপ কিছু বলবেন না যেটা ধর্মকে অধর্মের দিকে নিয়ে যায়। এখনকার মানুষজন আর্থিক উপার্জন বৃদ্ধির জন্য এমন কিছু কথা বলছে যেগুলি মানুষ করলেই নাকি রাতে রাতে কোটিপতি হয়ে যাবেন, আর এর ফলেই হচ্ছে বিপত্তি। মানুষ ধর্মের কাছ থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ ভাবছে যে ধর্মই হয়তো ভুল, কিন্তু তা নয় বন্ধুরা। ধর্ম ধর্মের পথেই রয়েছে। আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি সঠিক ফলটি লাভ করবেন। আপনাদের প্রথমেই জানিয়ে দেব এই অমাবস্যা তিথির যে সময়সীমা। বৈশাখ মাসের অমাবস্যা তিথি হচ্ছে আগামীকাল। তবে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে বন্ধুরা আজ থেকে। তাহলে আপনাদের জানিয়ে দিচ্ছি, বৈশাখ মাসে 26শে বৈশাখ সোমবার অর্থাৎ আজ রাত্রি 9:37 এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং 27শে বৈশাখ মঙ্গলবার রাত্রি 11:36 পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। এই সময়সীমার মধ্যে আপনারা অমাবস্যার যা যা করণীয় পালনীয় আপনি কাজ করতে পারেন। এই মতো অবস্থায় আপনাদের জানাবো পিতৃগণকে খুশি করার জন্য ভাতের দেহদান। হ্যাঁ বন্ধুরা, হয়তো শুনে অবাক লাগছে আপনাদের। আপনাদের যেটি করতে হবে সেটি আপনাদের জানিয়ে দিই। বৈশাখ মাসে পূজো পার্বণ, দান ধ্যান অত্যন্তই গুরুত্বপূর্ণ কাজ। বৈশাখ মাসে অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, একাদশী তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই
আমাবস্যা তিথিতে যদি আপনি পবিত্র নদীতে স্নান করেন তা অত্যন্তই শুভ বলে ধরে নেওয়া হয়। তবে বর্তমানে করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে, তাই এই মতো অবস্থায় আপনারা বাড়িতেই স্নান করুন এবং অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে বাড়িতে কিছুটা পরিমাণ গঙ্গা জল মাথায় নিয়ে যায়। এর ফলে কিন্তু আপনি শুদ্ধতা অর্জন করতে পারবেন। 2021 সালে 11ই মে এই দিনে কিন্তু অমাবস্যা তিথি, আর এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি কিন্তু উপাসনা করতে পারেন। বিশ্বাস মতে এই দিন ভাত দিয়ে তৈরি দেহ দান করলে পূর্বপুরুষের আনন্দ লাভ হয় এবং এর ফলে আপনি আশীর্বাদ অর্জন করেন, আর এই আশীর্বাদের ফলে আপনার কর্মজীবন, ধর্মজীবন, শিক্ষা, অর্থ, ব্যবসা এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল সমস্যা কেটে যায়। মঙ্গলবার এই বিশেষ তিথি, তাই এই তিথিতে আপনি কিন্তু কাজটি করবেন। আর যেহেতু এবারের অমাবস্যা তিথি মঙ্গলবার, তাই মঙ্গলবার যদি আপনি এই বিশেষ ক্রিয়া করেন তাহলে আপনি কিন্তু মঙ্গল দোষ এড়াতে পারবেন। মঙ্গল দোষ সম্পর্কে হয়তো কম বেশি আপনারা জানেন বা জানেন না, তবে মাঙ্গলিক কথাটা হয়তো শুনে থাকবেন, তাই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য কিন্তু এই মঙ্গলের উপাসনা করা উচিত। তাই আপনারা আগামীকাল সকাল সকাল অর্থাৎ মঙ্গলবার, যে যবেই ভিডিওটি দেখুন না কেন, মঙ্গলবার সকাল সকাল উঠে এই অমাবস্যা তিথি পালন করুন এবং ভাত দিয়ে এক মুঠো ভাত নিয়ে আপনি সেটিকে দিয়ে একটি দেহ তৈরি করুন। ছোট্ট একটি পুতুলের দেহ, মানুষের মতো দেহ তৈরি করুন এবং সেই ভাতটিকে আপনি প্রণাম করে পুকুরের জলে দিয়ে দিন। পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ভাতের দেহ দান করলে বলা হয় অত্যন্তই শুভফল লাভ হয়। তাই অতি অবশ্যই মঙ্গলবার এই কাজটি করতে একদম ভুলবেন না। আশা করি আপনারা ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন, আশা করি এই সহজ সরল উপাচারটি আপনারা করতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। নমস্কার।